সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো হ্যাপি মকর সংক্রান্তি! আজকে কি বলো, আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো আমাদের মধ্যে নিয়ম আছে, এরকম সকালবেলায় উঠে পিঠা দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে পিঠা বানিয়ে তারপরে অনেক সুন্দর করে পুজো করতে হয়। তো সেটাই আমি করেছি সকালে। আজকে ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কতটা সুন্দর। আর সকালে গান চালিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, সুন্দর গান বাজছে টিভিতে। আর সেই মা ঠাকুমাদের থেকে শেখা সেই পিঠে বানানো, তো রাত্রে আমরা পিঠেও বানিয়েছি, আবার অনেকটা ভোরে উঠেছি, বাচ্চারাও উঠেছিল। আবার দেখো বাচ্চারা উঠে আবার ঘুমিয়ে পড়েছে, এই জন্য ওদের ডাকতে আসলাম কিন্তু কিছুতেই উঠছে না। বলছে মাম্মি আমরা না 6টার সময় উঠবো, আমরা এখন আর উঠবো না। ঠিক আছে, ওরা একটু ঘুমাক, আর তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কাল রাত্রে কী করেছি, পিঠা বানিয়েছি। কি পিঠা বলো? এখানে কুলি পিঠে বানিয়েছি আর এখানে ছাজের পিঠে বানিয়েছি। ছাজের পিঠেগুলো দুধ দিয়ে ভিজিয়েছি। তো আমাদের মধ্যে নিয়ম আছে এরকম পিঠা বানানোর, সবাই পিঠা বানায়, কারণ মকর সংক্রান্তিতে তো সবার ঘরেই পিঠা। হয়ে গেছি রেডি, আর এখনই আমরা যাচ্ছি গঙ্গা পুজোয়। আমাদের এখানে গঙ্গা পুজো হয় বিচে, তো ওইখানে বিচে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আর তোমরা দেখতে থাকো, ওইখানে গিয়ে আরও দেখতে পাবে যে আমাদের এখানে কেমন কি পুজো হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমরা তো ফুল রেডি হয়ে গেছি, আর এখন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি পুজো। রাতে ভেবেছিলাম একটু তুষি পিঠে বানাবো, কিন্তু আর টাইমের অভাবে বানাতে পারলাম না, একা হাতে অত কিছু বানানো সম্ভব না। আর এখানে তো আমরা রেডি হয়ে গেছি, আর এখন সবাই মিলে আমরা গঙ্গা স্নানে যাচ্ছি। তো আমাদের এখানে গঙ্গা পুজো হয় বিচে, বাটলার বে বিচে হয়। আর এখানে দেখো আমরা এখন রাস্তায় রয়েছি, আমরা ফুল রেডি হয়ে গেছি, সবাই মিলে একসাথে যাচ্ছি। তো অনেকটা ভালো লাগছে, আর ওখানে গিয়ে অনেক এনজয়ও করব, দেখতে পাবে তোমরা আমার ব্লগে। আর এখানে না আমাদের এখানে নামযজ্ঞ হচ্ছে 20 কিলোমিটারে, তো এই মন্দিরটাও রাস্তায় বাদে, আর এখানে অনেকটা সুন্দর করে পুজোটা হয় নামযজ্ঞটা। আমরা চলে আসলাম সিধা, দেখো বাটলার বে বিচের গঙ্গা পুজোয়। আর এখানে আসার সাথে সাথে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো, বান্ধবী মানে আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করেছি, তো আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো। তারপর বান্ধবীর সাথে দেখা হয় তো অনেকটা ভালো লাগলো। আর এখানে দেখো আমার দেওরের সাথে দেখা হয়ে গেলো, ভাই ভাই বলে ডাকি আমি, তো এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো। আর এই ভাইয়ের ছেলে দেখো একটু ক্যামেরার দিকে তাকাতে চাচ্ছিলো না, তো আমরা জোর করে একটু ওকে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ও ওদিকেই ফিরে রয়েছে। তো অনেকটা ভালো লাগলো, নিজেকে মানুষের সাথে এসে দেখা হয়ে গেল। আর অনেক লোক হয়েছে, ভিড় কি বাপ রে বাপ! আমাদের লিটিল আন্দামানে এরকমভাবে এখানে বাটলার বে বিচে এত ভিড় হয় যে অনেক পুজোটা অনেক সুন্দর হয়। আর এখানে দেখো আমি এখন গঙ্গা পুজো দেবো করে, গঙ্গা দেবীকে তেল সিঁদুর দেবো করে আগের দিকে যাচ্ছি। আর এখানে দেখো কতটা ভিড় হয়েছে, এখন আমরা আগের দিকে যাচ্ছি, কারণ আমিও গঙ্গা মাকে তেল সিঁদুর দেবো করে ঘর থেকে পুজোর জিনিসগুলো নিয়ে এসেছি, তো ব্যাগে করে নিয়ে এসেছি, তো এখনই আমি পুজোটা দিয়ে নেব। আর এখানে দেখো নীল সমুদ্র কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো লাগে না সমুদ্রে আসলে, সবারই ভালো লাগে। আর এখানে দেখো আমি ঠাকুরের জন্য তেল সিঁদুর, ফুল, পান পাতা, সুপারি সব নিয়ে নিয়েছি। আর এখন আমার মাকে আর আমার শাশুড়ি মাকে দেখতাম যে এরকম গঙ্গা পুজোর দিন হচ্ছে কে গঙ্গা মাকে পুজো দিত। আর দেখো আমার মাকে তো আমি দেখতাম ছোটোবেলা থেকে, মার সাথে আসতাম এরকম গঙ্গা পুজোয়, তখনও কিন্তু এরকমই ভিড় হতো, আর অনেকটা ছোট ছিলাম, তো মা দেখতাম এসে এরকম করেই পুজোটা দিত। তো অনেকটা দেখো সমুদ্রের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, ভালো লাগে, নীল সমুদ্র অনেক ভালো লাগে। আমার তো এরকম সমুদ্রে আসলে এমনি এমনি টাইম পাস হয়ে যায়, অনেক ভালো লাগে, সারাদিন দিন আমি সমুদ্রের পাশে এরকম বসে থাকতে পারি, আমার তো ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো এই বোনরা দাঁড়িয়ে রয়েছে, এই বোনরাও হচ্ছে পুজো দিচ্ছে, তো বোন আর আমি একসাথেই পুজোটাই দিলাম। আর এখানে কত লোক রয়েছে দাঁড়িয়ে, সবাই ফটো উঠাচ্ছে, কেউ ভিডিও করছে, আবার অনেকে পুজো দিচ্ছে, বেশিরভাগ সবাই এখানে পুজো দিতে আসছে মা গঙ্গাকে। আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, তো আমি একটু ভিডিও করে নিলাম, আর ভালো লাগলো। আর এখানে আমরা যাব, দেখো আমার ছেলে তাং করছে, ও আসার সাথে সাথে এই যে দোকানগুলো দেখলো না, দোকানে অনেক ধরনের আইসক্রিম রয়েছে, চাট রয়েছে, অনেক টাইপের জিনিস রয়েছে,
তো ও হচ্ছে কি আইসক্রিম খাবে, এই জন্য আমরা ফটাফট করে পুজোটা দিয়ে আর বেশিক্ষণ ওইখানে দাঁড়াইনি, কারণ ওখানে ভীষণ রৌদ্র ছিল। আর এখানে দেখো লোকজনের কতটা ভিড় রয়েছে, বাপরে ভীষণই ভিড় হয় এখানে। আর ছোট ছোট দোকান রয়েছে, আর এখানে দেখো আমার মেয়ের বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো, ও আবার নুপুরকে ডাকছে আমার মেয়েকে যে আ এখানে চল আমরা একটু ঘুরে আসি। তো আর ঘুরলো না, তো দুইজনকে আমি একটু ভিডিও করে নিলাম, ভালো লাগলো। আর মেয়ে আমাদের সাথেই রয়েছে, ও আর যায়নি ওর বান্ধবীর সাথে, কারণ এত ভিড় না, তো কোথা দিয়ে কোথায় যাবে, তো আমরা যদি না পাই খুঁজে এই জন্য। আর এখানে আমার বৌদি রয়েছে আর আমার দাদার ছেলে রয়েছে, তো ওরা ওদের সাথেও দেখা হয়ে গেল, আর ওরাও একটু হাই বলে দিল, ভীষণ ভালোই লাগলো। আর এখানে আমরা মিষ্টি পান নিচ্ছি, তো দেখো এই দাদাটা অনেকটা সুন্দর মিষ্টি পান বানায়। তো মিষ্টি পান নিয়ে আমরা এখন সামনের দিকে হেঁটে, সামনের দিকেই আমরা যাচ্ছিলাম তখনই দিদির সাথে আর বৌদির সাথে দেখা হয়ে গেল। তো দিদি আর বৌদি না ফুল গাছ নিতে এসেছে, কারণ এখানে না ফুল গাছও বিক্রি হচ্ছিল, তো অনেক টাইপের গোলাপ ফুল ছিল, অনেকটা সুন্দর লাগলো। দিদি ওরা ফুল গাছ কেনা হয়ে গেল, তারপরে আমিও একটু দেখে, তারপরে আমরা এখন ওদিকে যাব, ভিতরের দিকে বসবো যায়। আর এখানে কতগুলো হোটেল দিয়েছে, আর হোটেলে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, মোগলাই, বিরিয়ানি, তুমি যা খেতে চাও সব কিছু আছে হোটেলে। তো ছোট ছোট দিদির সাথে দেখা হয়ে গেল, ফার্স্ট এখানে এসে প্রথম এই বোনের সঙ্গেই দেখা হয়ে গেছে, অনেক ভালো লাগছে। দেখো লোকজন সব ভরা সব জায়গায়, সেই দেখো দাদা দিদি সবার সাথে, আর এই যে ছোট বাহির দেখা হয়ে গেল, হাই বলে দাও। হ্যালো, সেই দেখো আমার বান্ধবী, আর এই যে বৌদি, সাথে দেখা হয়ে গেল। আর ওই দিদি যা গঙ্গা পূজা, গঙ্গা পুজো আমাদের এখানে, সেই বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। আর ওই যে জিজা, জিজাও একটু হাই বলে দিল, ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে। সবাই এখানে না বসে রয়েছে, তো আমরাও একটা জায়গায় একটু বসেছি, বসার পরে আমরা ইন্তেজার করছি আমাদের বান্ধবীদের জন্য, তারা তাদের এখনো দেখা নাই, তারা যে কখন আসবে কে জানে। আমরা চুপচাপ বসে রয়েছি, একে ওকে দেখছি আর একটু ভিডিও করছি, আর সবাই কি সুন্দর চাটাই বিছাই বিছাই বসে রয়েছে, ভালো লাগলো। আর আমি ওখানে বসে রয়েছি বলে এই বৌদি আবার ডাক দিল আমাকে যে আসো বোন আমার ধারে এসে বসো। তো এই বৌদি আর আমি একসাথে গঙ্গা পুজোটা দিয়েছি, গঙ্গা দেবীকে পুজোটা করেছি, আর বৌদি আবার আমার চ্যানেলে হাই বলে দিলেও, কারণ বৌদি জানে না যে আমার ইউটিউব চ্যানেল আছে। তো জেনে তারপরে এবার বৌদি আবার বললো যে ঠিক আছে ভিডিও করো আমিও আসবো, তো ভিডিওটা করলাম, ভালো লাগলো আমার অনেক শুনে। আর এখানে দেখো মামির সাথে আর এই বোনের সাথে দেখা হয়ে গেলো, তো মামিও গেও আমি একটু বড়ই দিলাম। আমি তোমাদের বলতে ভুলে গেছি, আমার গাছের বড়ই হচ্ছে আমি ঘর থেকে নিয়ে আসছিলাম, তো সবাইকে দেবো করে, তো যার যার সাথে দেখা হচ্ছে আমি তাদের তাদের দিচ্ছি। আর এখানে দেখো মামি আর বোন তো খেয়ে ভীষণই খুশি, কারণ ওদের কাছে তো ভীষণ ভালো লেগেছে, আর অনেকটা বড় আর মিষ্টি ছিল বড়ইটা, ভীষণই ভালো টেস্টি, আমি নিজেও খেলাম ভালো লাগছে করে। আর মামিদের সাথে তো দেখা হয়ে গেল, মামিও বললো আসো আমার কাছে বসো, বান্ধবী আসেনি তো কি হয়েছে আমাদের কাছে বসে থাকো এখন। দেখো আমার আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো, আর আমরা আমাদের বাড়ি একই জায়গায় একই গ্রামে, মানে পাশাপাশি, তো দেখা হয় না বেশি, আসে না বেশি। আজকে এই যে পুজোয় দেখা হলো, আর এই যে আমার বান্ধবীর মেয়ে, হাই বলে দাও মেয়ে, দেখো আর ওর সাথে দেখা হয় অনেকটা ভালো লাগছে, গঙ্গা পুজো সবার সাথে দেখা হয়ে যায়। ঠিক আছে বাই বাই করে দাও। এখানে আমার ছোট দাদা আর ছোট বৌদির সাথে দেখা হয়ে গেল, তো মনটা এবার একটু হ্যাপি হ্যাপি হয়ে গেল, নিজের লোকের সাথে দেখা হয়ে গেল না এই জন্য, তো ওদেরকে একটু ব্লকে নিয়ে নিলাম, আর ভীষণ ভালো লাগছে ওদের সাথে। হ্যালো হাই, এই দেখো বৌদির সাথে দেখা হয়ে গেল, আর পুজো এসে অনেক ভালো লাগছে বৌদির সাথে দেখা। আর বৌদি দেখো কত সুন্দর শাড়ি পরে এসেছে, সেজে গুজে এসেছে, তো অনেক ভালো লাগছে, পুজো আসলে তো সবার সাথেই দেখা হয়। আমাদের এখানে এই বাটলার বই বিচে হচ্ছে সবাই সব জায়গা থেকে লোক আসে, হাটবে থেকে, 22 কিলোমিটার থেকে, 16 থেকে, 11 কিলোমিটার থেকে, সব জায়গা থেকেই লোক আসে। আর এখানে দেখো এই বৌদির সাথে দেখা হয়ে গেল, আর বৌদি দেখো শোট্রি কিনেছে, আর এটা হচ্ছে তিতলি প্লান্ট, তো এই প্লান্টটাও কিনে, তো ওই ফুল গাছগুলো নিল ওই বৌদি, ভালো লাগলো। আর এখানে দেখো আমার সেই বৌমার সাথেও দেখা হয়ে গেলো, ভালো লাগলো সবার সাথে দেখা। দেখো ফ্রেন্ড, বান্ধবী, মানে বান্ধবী আর বান্ধবীর বউ দেখা হয়ে গেল, অনেক ভালো লাগছে দেখা হয়ে। ঠিক আছে ফ্রেন্ড, এই দেখো দিদির সাথে দেখা।
হয়ে গেল, আরেকটা দিদির সাথে তো আগেই দেখা হয়েছে, আবার দিদির সাথে দেখা হয়ে গেল, তো দেখা হয়ে অনেকটা ভালো লাগছে। আর দিদি কিরকম এনজয় করছে দুর্গা পুজো? বছরে আসলো আর অনেকই এনজয় করে এইসব জায়গাগুলো। এমনি সময় আসলে ভিড় থাকে না, এখন ওরা খুবই ভিড়টা ভরা, মানে এরকমই হয়, তো অনেকটা ভালো লাগলো। আর আমি সোজা চলে আসলাম এখানে, দেখো গঙ্গা দেবীর মানে যেখানে ঠাকুরটা রাখা রয়েছে সেখানে, তো এখানে এসে একটু প্রণামও করে নিলাম। প্রণাম তো আগেও করেছি কিন্তু তারপরেও আবার আসলাম, কারণ ওই সময় না ব্লগ করা হয়নি, ভিডিও করা হয়নি এর জন্য। আর এখানে আমাদের বান্ধবীরা কিন্তু চলে এসেছে, আসার সাথে সাথে আগে আম মাখা, চালতে মাখা, চালতে তেঁতুলের চাটনি সব কিছু আমরা নিলাম। আর এখানে এই দিদিরা হচ্ছে আম মাখা বিক্রি করছে, আর অনেকটা টেস্টি আম মাখা মাখিয়েছিল, আর আমরা সেইগুলোই কিনছিলাম, আর আমরা নিজেরাও খেয়েছি, ভালো লাগলো। আর এখানে চটপটি রয়েছে, তারপরে আমরা কিছু বিরিয়ানি পার্সেল নিয়ে নেব, মানে আমার বান্ধবীরা নিয়ে নিল বিরিয়ানি পার্সেল, আর তারপরে আমরা একসাথে গিয়ে ওখানে বসে একটা জায়গায় বসে খাওয়া দাওয়াও করব। তো এখানে সবাই সাথে এক এক করে দেখাও হচ্ছে, ভীষণ ভালোও লাগলো। আর আমরা একটু এবার সমুদ্রের সাইড দিয়ে ঘুরতে ঘুরতে যাব একসাথেই, তো আমরা একসাথে ঘুরতে ঘুরতেই যাচ্ছি। আর দেখো ভীষণ ভালো লাগছে, লোকজন সবাই ভরা রয়েছে জায়গায়। আমাদের এখানে আরেকটা জায়গায়ও পুজো হয়, তো আমরা সেখানে যাইনি কারণ অনেকটা লেটও হয়ে গেছিলো, আর আমার বান্ধবীরা আসতে একটু লেট করে দিয়েছিল এই জন্য। আর এখানে দেখো এই যে আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, দেখা হয়ে গেল, দেখা তো অনেক আগেই হয়েছে, তোমাদের সামনে নিয়ে আসিনি, এই নিয়ে আসলাম। ওর হাতে তেঁতুলের চাটনি, চালতের আচার সব কিছু রয়েছে, আম মাখা রয়েছে, তো ওইগুলো নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর হাতে রয়েছে বিরিয়ানির পার্সেল, তো ওইগুলো নিয়ে আমরা এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করবো। আর হেঁটে হেঁটে সমুদ্র সাইড থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, তো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে দেখো সবাই কত সুন্দর করে বসে রয়েছে, যে যার মতো খাওয়া দাওয়া করছে, সবাই একটা পিকনিকের মতো হয় এখানে গঙ্গা পুজোটা। আর সবাই ফ্যামিলি দেখো বিরিয়ানি ডেক্সিতে আছে না, এই দেখো খালি দিদি, হ্যাঁ হ্যাঁ। আমরা এখানে আবার যাচ্ছি, আমাদের এখানে জলের বোতল নেওয়ার জন্য আসছিলাম, এই যে জলের বোতল, এই যে জলের বোতল। আর আমরা এখানে আবার যাব আমাদের খাওয়া দাওয়ার ওখানে, তো তোমরা দেখতে থাকো, ব্লগটার পাশে থাকো। ফ্রেন্ডের সাথে অনেক সুন্দর আমরা গঙ্গা পুজো এনজয় করলাম, আর এই যে আমার ফ্রেন্ডস আর ফ্রেন্ডস, অনেক সুন্দর করে আমাদেরও একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল, ভালোই লাগলো। আর এক জায়গায় বসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আমরা ঘর থেকে কিছু বানিয়ে নিয়ে আসিনি, আমাদের ফ্রেন্ড হচ্ছে দোকান থেকেই পার্সেল নিয়ে নিয়েছিল, তো সেটাই আমরা সবাই মিলে খেয়েছি, আর ভালোই লাগলো। আর সুন্দরভাবে ওরা একটু লেট করে এসেছে, তা কী হয়েছে, অনেকটা সুন্দর, আমরা অনেক বিকাল অবধি ছিলাম, সবাই লোক চলে গিয়েছে তাও আমরা রয়েছি, আর আমরা অনেক সুন্দর বিকালবেলার টাইমটা এক্সপ্লেন করলাম, ভালো লাগলো। আর হেঁটে এখন আমরা সামনের দিকে যাব সেই দোকানের ধারে, দোকান টোকান এখন ভাঙা শুরুও করে দিয়েছে। আর এখানে দেখো আবার বাচ্চারা আম মাখা খাবে, তো আমরা আবার আম মাখা নিয়ে নিলাম, আর এই মাসির সাথেও দেখা হয়ে গেল। আর এখানে সব দোকান টোকান গোছাচ্ছে, কারণ কি বিকাল বিকাল সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমরাও এখন ঘরের দিকে রওনা দেব, তো আমরাও এখন রওনা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমরা এখন গাড়িতে উঠে যাব, আর অনেকটা সুন্দর করে আমরা গঙ্গা পুজোটা এনজয় করলাম, ভালো লাগলো। আমাদের এখানে লিটিল আন্দামানে তো এরকমভাবে বাটলারবি বিচে গঙ্গা পুজো হয়, অনেক লোক হয়, অনেক এনজয় করে সবাই। তোমাদের ওখানে কেমন কি পুজো হয় প্লিজ কমেন্টসে বলো, আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এখানে এই দেখো এখানে হচ্ছে পুজো হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, তো সবাইকে বাই, গুড।